ওই পাশটাতে আগে বড় ছিল গাছগুলো, এদিকে ছোট ছিল, এখন দু পাশে সমান হয়ে গেছে। আমি হাঁটবো, কারণ বেগুন খেতে হচ্ছে অনেক পরিমাণ বেগুন আসছে আলহামদুলিল্লাহ। আর সমস্যা হচ্ছে এই বেগুনগুলো পাখিতে খেয়ে নেয়, পাখির ক্ষুধা লাগে, পাখিতে বেগুনগুলো খেয়ে নেয়। এই যে দেখুন এদিক থেকে কিন্তু বেশ ভালোই বেগুনের গাছগুলো, ইভেন বেগুনে ফুল আসতেছে, যে পুরোটা ক্ষেত বেগুনের চাষ হয়েছে আমাদের। ঘুরে ঘুরে দেখি কোথাও পাখি আছে কিনা, যদি পাখি থাকে তো আমাকে তাড়াই দিতে হবে পাখিগুলোকে। অনেক রোদ থাকার দরুন আমি আসলে এদিক দিয়ে হাঁটতে কষ্ট পাচ্ছি, কষ্ট পাচ্ছি বলতে রোদের তাপ শীতের মধ্যে অতটাও লাগে না, তারপরেও যেটা লাগে সেটা মোটামুটি খারাপ না। যে দেখুন বেগুনের গাছগুলো অনেক সুন্দর হয়েছে বর্তমানে, গাছের উপরের ভাগ দেখেই বোঝা যাচ্ছে একটু হালকা বেগুনি বেগুনি ভাব আছে পাতায়, তার মানে এই গাছে এখনও বেগুন ধরবে, আরও বেগুন ধরার সময় আছে। এই হচ্ছে আমি একদম বেগুন ক্ষেতের মাঝখানে এখন বর্তমানে। এ আমাদের, যদিও ক্ষেতটা আমাদের না, তবে চাষাবাদ করি আমরা, টাকার বিনিময়ে বছরের 30,000 টাকা দিতে হয় তাদের। এর আগে আরও কম ছিল, 18,000 টাকা থেকে শুরু হয়েছে, এখন হচ্ছে 30,000-এ সেটা গেছে। কিছু করার নাই, যাদের ক্ষেত তারা যা দাবি করে তাই, আর আশেপাশের মানুষ হচ্ছে ক্ষেত নিয়ে অনেক কারাকারি করে, এর কারণে ক্ষেতের দাম বেড়ে গেছে। যাই হোক সেটা কথা নেই, কথা হচ্ছে এই যে আমাদের বেগুন ক্ষেত এখানে চাষ করছি, আমি চাষ করি নাই, বাবা মা তারা চাষ করে। বিশেষ করে আমার আব্বাই ক্ষেতখোলা নিয়ে পাগল, লাভ হোক লস হোক সেই ক্ষেতখোলা নিয়ে পড়ে থাকে। এই পুরোটা জুড়ে এবার আলহামদুলিল্লাহ ভালো চাষাবাদ হয়েছে, আমরা সবাই খুশি। কেন খুশি সেটা বুঝতেই পারতেছি, যে গাছগুলো প্রচুর বড় বড় হয়েছে আর গাছগুলো এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে, গাছের কালারগুলো। বেশ কিছু গাছ মারা গেছে বেগুনের যদিও, তারপরেও যেগুলো আছে আলহামদুলিল্লাহ, বৃষ্টিতে প্রায় ডুবেই গেছিলো সবগুলো ক্ষেত।